হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি পাস্ট সিম্পল টেন্স নিয়ে কথা বলতে যাচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেন্স, কারণ হচ্ছে এই টেন্স থেকে আমরা প্রতিদিন প্রচুর পরিমাণ কথা বলি এবং লিখি। সো প্রথমে আমি তোমার পাস্ট সিম্পল টেন্সের যে সেন্সটা সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। একটু তাকিয়ে দেখো, কোনো কাজ অতীতে সংঘটিত হয়েছিল, মানে আগে, এখন থেকে আগে কোনো কাজ অতীতে সংঘটিত হয়েছিল যার কোনো রেশ বা প্রভাব, আরেকটা বলছি যার কোনো রেশ বা প্রভাব এখন আর নেই, এরকম সব ঘটনাগুলো পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারে হবে। সো আরেকটা বলছি, কোনো কাজ অতীতে সংঘটিত হয়েছিল যার কোনো প্রভাব এখন আর নেই, যার কোনো রেশ এখন আর নেই, হ্যাঁ সেই ধরনের কথা বা হচ্ছে কাজ সব কোন টেন্সের আওতায় আসবে, এই পাস্ট সিম্পল টেন্সের আওতায় আসবে। এই এই টেন্সটা চেনার বিশেষ একটা উপায় আছে, একটু তাকাই দেখো। বাংলা ক্রিয়া শেষে যদি তুমি লাম পাও, লাম অথবা লেং অথবা লো পাও, এই তিনটে জিনিস, মানে এই তিনটে জিনিস, এই তিনটে জিনিস থেকে ছিল না একটা কমন থাকবে, লাম লেন লো, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। আচ্ছা, এই টেন্সটা গঠনটা প্রেজেন্ট টেন্সের মতো অনেক সহজ, কারণ হচ্ছে প্রেজেন্ট টেন্সে আমরা শিখছিলাম যে সাবজেক্ট বলে বি ওয়ান, মানে এই প্রথম শ্রেণীর ভার্বগুলো বসে, আর পাস্ট সিম্পল টেন্সে তোমাকে কি করতে হবে, সাবজেক্টের পরে বি টু নিতে হবে, আই মিন ভার্বের পাস্ট ফর্ম অ্যাজ অ্যান এক্সটেনশন। অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে তোমাদের বোঝার বোঝার সাথে, দেখো আই ওয়েন্ট টু কলেজ, আই ওয়েন্ট টু কলেজ, এই বাক্যের অর্থ হচ্ছে আমি কলেজে গিয়েছিলাম, হ্যাঁ আমি কলেজে গিয়েছিলাম। সো সাধারণত বাংলা বাক্য, সাধারণত বাংলা বাক্যে ক্রিয়া থাকে বাক্যের একেবারে শেষে, এই বাক্যটার, এটা একটা বাংলা বাক্য, এই বাক্যটার শেষের শব্দকে গিয়েছিলাম, এই গিয়েছিলাম এটাই হচ্ছে ক্রিয়া, আই মিন ভার্ব। সো এই ক্রিয়ার মধ্যে দেখো একটু তাকায় দেখো শেষে লাম আছে, সো এটা বুঝতে পারছো যে এটা পাস্ট সিম্পল টেন্স। সো সাবজেক্টের পরে এই যে ভার্বের পাস্ট ফর্ম বসে আই ওয়েন্ট কলেজ। পরে এক্সাম্পল, উই লার্নড ইংলিশ, আমরা ইংরেজি শিখেছিলাম, আমরা ইংরেজি শিখেছিলাম, এই শব্দের মধ্যে লাম শব্দটা আছে, তাকায় দেখো লাম, এই সাউন্ডটা আছে, হি স মি, সে আমাকে দেখেছিল, এই যে ল আছে, এই যে তাকে দেখো এখানেও ল আছে। সো বাংলা ক্রিয়া শেষে যখন লাম লেন লো এগুলো থাকবে তখন বুঝে নিতে হবে যে এটা পাস্ট সিম্পল টেন্স। আর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এবং এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে অতীত নির্দেশ করে, অতীতকে নির্দেশ করে এরকম অনেক শব্দ আছে, সেই শব্দের একটা লিস্ট এখানে দেওয়া আছে, একটু তাকিয়ে দেখো, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, এই শব্দের মাধ্যমে কী করবে, কী করে পাস্টকে নির্দেশ করে। তো হচ্ছে যখন এই শব্দগুলো বাক্যের মধ্যে থাকবে তোমাকে ধরে নিতে হবে যে এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সে করতে হবে, আই মিন এই টেন্সটা পাস্ট সিম্পল টেন্সে হবে। সো যেমন একটা এক্সাম্পল দিই, যেমন আমি গত বছর ঢাকায় গিয়েছিলাম, সো গত বছর, এই গত গত বছর এই শব্দটার মাধ্যমে, এই শব্দটার মাধ্যমে পাস্টকে নির্দেশ করে। সো তুমি কী করতে পারো, এই যেহেতু গত বছর এই শব্দটা আছে, তোমাকে অবশ্যই এই বাক্যটাকে এই পাস্ট, আই মিন পাস্ট সিম্পল টেন্সে স্ট্রাকচার নিতে হবে। হ্যাঁ আমি গতকালকে এখানে এসেছিলাম, সো আমি গতকালকে এখানে এসেছিলাম, গতকাল মাধ্যমে নির্দেশ করা আছে, সো তোমাকে কী করতে হবে, এটাও পাস্ট টেন্সে নিতে হবে। সো যত ধরনের অতীত নির্দেশ করে এবং শব্দ বাক্যের মধ্যে থাকবে ওই বাক্যটা তোমাকে কী করতে হবে, পাস্ট সিম্পল টেন্সে স্ট্রাকচারে নিতে হবে। সো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে। একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি কন্টিনিউয়াসলি নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকবো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো,
সো থ্যাংক ইউ, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।